প্রচণ্ড আকার ধারণ করেছে গাজা যুদ্ধ, ভাড়াটে যোদ্ধা ব্যবহার করছে ইসরায়েল, বিস্ফোরক তথ্য ফাঁস স্পেনের পত্রিকার। যুক্তরাষ্ট্রকে খুশি রাখবে নাকি রাশিয়ার উপর চড়াও হবে বেকায়দায় আমিরাত? গাজার প্রাণকেন্দ্রে হামাস ইসরায়েলি সেনাদের তীব্র লড়াই চলছে। জন্মদিনে গ্রেনেড উপহার, ইউক্রেনের শীর্ষ সেনা কর্মকর্তা নিহত। সবশেষে জানবেন পরমাণুস্ত্রের হুমকি প্রমাণ করেছে ইসরায়েলের কাছে এই বোমার মজুদ রয়েছে। প্রচণ্ড আকার ধারণ করেছে গাজা যুদ্ধ, ভাড়াটে যোদ্ধা ব্যবহার করছে ইসরায়েল, ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় প্রতিরোধ যোদ্ধাদের বিরুদ্ধে যুদ্ধের জন্য বিদেশি ভাড়াটে সন্ত্রাসীদের ব্যবহার করছে ইহুদিবাদী ইসরায়েল, এই কাজে স্পেনের একটি কুখ্যাত সন্ত্রাসী গোষ্ঠীকে ব্যবহার করছে দখলদাররা। স্পেনের প্রভাবশালী এল মান্ডো পত্রিকাকে দেওয়া সাক্ষাৎকারে দেশটির কুখ্যাত ভাড়াটে যোদ্ধা পেদ্রো দিয়াস ফ্লোরেস জানিয়েছেন, বহু সংখ্যক ভাড়াটে গোষ্ঠী ইসরায়েলি সেনাদের সাথে যুক্ত হয়েছে এবং তারা উচ্চ মূল্যের বেতন পাচ্ছে। ফ্লোরেস বলেন, তিনি ইসরায়েলে এসেছেন মূলত অর্থের জন্য। ইসরায়েল যেমন মোটা অঙ্কের অর্থ দিচ্ছে, তেমনি তাদেরকে উন্নত মানের অস্ত্র দিয়েছে বলে জানান ফ্লোরেস। তিনি বলেন, প্রতি সপ্তাহের জন্য ইসরায়েল তাদেরকে $4,187 দিচ্ছে এবং মোটা অঙ্কের এই অর্থই তাকে এই যুদ্ধে যোগ দিতে উদ্বুদ্ধ করছে। ফ্লোরেস এর আগে রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেনের নাৎসিবাদীদের পাশে থেকে যুদ্ধ করেছেন, এখন তিনি ইউক্রেন থেকে ইসরায়েলে এসেছেন গাজা যুদ্ধে যোগ দিতে। তবে তিনি দাবি করেন, তারা সরাসরি হামাসের বিরুদ্ধে যুদ্ধ করছে না, বরং তারা ইসরায়েলের সামরিক বহর এবং চেকপয়েন্টগুলোর নিরাপত্তা দিতে কাজ করছে। যুক্তরাষ্ট্রকে খুশি রাখবে নাকি রাশিয়ার উপর চড়াও হবে বেকায়দায় আমিরাত? ইউক্রেনের বিরুদ্ধে চলমান যুদ্ধের প্রতিক্রিয়ায় মস্কোকে অর্থনৈতিকভাবে চাপে রাখার পক্ষে যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা দেশগুলো, তারা চায় সংযুক্ত আরব আমিরাতও পশ্চিমাদের প্রচেষ্টায় সহমত জানিয়ে রাশিয়ার সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক ছিন্ন করবে। যুক্তরাষ্ট্র সহ ইউরোপীয় ইউনিয়নের এমন চাওয়ায় মস্কো ইস্যুতে বেকায়দায় পড়েছে উপসাগরীয় দেশ আমিরাত। এদিকে গাজার শাসক গোষ্ঠী হামাসের বিরুদ্ধে ইসরায়েলের যুদ্ধ গোটা মধ্যপ্রাচ্যে ছড়িয়ে পড়তে পারে এমন উদ্বেগের মধ্যে আবুধাবির পররাষ্ট্রনীতিতে কিছুটা পরিবর্তন আসতে পারে। সেপ্টেম্বরের শুরুতে রাশিয়ার সঙ্গে দুবাইয়ের অর্থনৈতিক সম্পর্ক নিয়ে তাদের উদ্বেগ প্রকাশ করতে সংযুক্ত আরব আমিরাত সফর করেন যুক্তরাজ্য, ইইউ এবং যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরা। বিশেষত এই পশ্চিমা সরকারগুলোর প্রতিনিধিরা চাইছেন দ্বৈত ব্যবহার উপযোগী পণ্য যেমন কম্পিউটার চিপস এবং ইলেকট্রনিক সরঞ্জামাদি যাতে রাশিয়ার হাতে না যায় তা নিশ্চিত করতে চাইছেন তারা। তারা শঙ্কা প্রকাশ করেন এইসব কিছু রাশিয়া তাদের সামরিক শক্তি বাড়ানোর কাজে লাগাতে পারে। চলতি বছরের শুরুতে সংযুক্ত আরব আমিরাত ওমান এবং তুরস্ককে গত বছর মস্কোর উপর আরোপিত নিষেধাজ্ঞা এবং রপ্তানি বিধিনিষেধ মেনে চলার বিষয়ে সতর্ক করে ওয়াশিংটন। তারপরে এপ্রিলে সংযুক্ত আরব আমিরাত ভিত্তিক দুটি সংস্থার উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। এই দুটি সংস্থা হচ্ছে অ্যারোমেটাস অ্যানাম্ড এরিয়াল ভেহিকলস ট্রেডিং LLC এবং হুলম আল সাহারা ইলেকট্রনিক ডিভাইস ট্রেডিং। মার্কিন অর্থ বিভাগ বা ট্রেজারি ডিপার্টমেন্টের তথ্য অনুযায়ী ইউক্রেনে চলমান যুদ্ধ শুরুর পর অ্যারোমেটাস রুশ আমদানিকারকদের কাছে বেশ কয়েকটি ড্রোন এবং রোবোটিক্স প্রযুক্তি পাঠিয়েছিল। ওয়াশিংটন গত বছরের দ্বিতীয়ার্ধে যুক্তরাষ্ট্র থেকে এবং মার্কিন রপ্তানি নিয়ন্ত্রণের সাপেক্ষে প্রায় $190,000 মূল্যের সেমিকন্ডাক্টর, সেই সাথে মেশিনারি, ইলেকট্রনিক্স এবং অপটিক্স রুশ কোম্পানিগুলোতে পাঠানোর অভিযোগে হুলম আল সাহারাকে অনুমোদন দিয়েছিল। রপ্তানি ইস্যুতে আমিরাত যদি মার্কিন শর্তাবলী মেনে না চলে, তবে কেবল পশ্চিমাদের চাপের কারণে নয়, মধ্যপ্রাচ্যের অন্যান্য অংশে ইসরায়েল হামাস যুদ্ধ ছড়িয়ে পড়তে পারে। বিশেষজ্ঞদের মতে, এই কঠিন পরিস্থিতিতে সংযুক্ত আরব আমিরাত তার চূড়ান্ত নিরাপত্তার নিশ্চয়তা চাইবে যুক্তরাষ্ট্রের সঙ্গেই সম্পর্ক জোরদার করতে। এড়িয়ে যেতে পারে মস্কোর প্রলোভনকে। গাজার প্রাণকেন্দ্রে হামাস ইসরায়েলি সেনাদের লড়াই চলছে। ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসের সঙ্গে গাজার প্রাণকেন্দ্রে লড়াই চলছে বলে জানিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী। ইসরায়েলের সাউদার্ন আর্মি কমান্ডার ইয়ারেন ফিঙ্কেল ম্যান গতকাল এমন তথ্য দিয়েছেন। যুদ্ধের সর্বশেষ পরিস্থিতি নিয়ে তিনি বলেছেন, গত কয়েক দশকের মধ্যে প্রথমবারের মতো গাজার প্রাণকেন্দ্রে লড়াই চলছে। সেনাবাহিনীর এই কমান্ডার আরও বলেছেন, এটি জটিল এবং কঠিন যুদ্ধ, দুর্ভাগ্যবশত এই যুদ্ধে মূল্য দিতে হচ্ছে। যতক্ষণ পর্যন্ত আমাদের মিশন শেষ না হচ্ছে ততক্ষণ সেনারা থামবে না। আমাদের অভিযান হামাসের কর্মকাণ্ডের মূলের ক্ষতি করছে। আমরা হামাসের কয়েক ডজন কমান্ডারকে হত্যা করেছি, অনেক সুরঙ্গ উন্মুক্ত করেছি এবং আমরা শত্রুদের উপর প্রচণ্ড শক্তি দিয়ে হামলা চালাচ্ছি। হিজাব না পরায় ২০ ইরানি অভিনেত্রীর উপর নিষেধাজ্ঞা। ইরানের সংস্কৃতি ও ইসলামী নির্দেশনা মন্ত্রণালয় গত মাসের শেষ দিকে ২০ জন অভিনেত্রীর নাম প্রকাশ করে বলেছে, হিজাব পরে
বাইরে বের না হয় তারা কাজ করতে পারবেন না। সংস্কৃতি ও ইসলামী নির্দেশনা বিষয়ক মন্ত্রী মোহাম্মদ মেহেদী ইসমাইলি জানান, বাধ্যতামূলক হিজাব আইন না মানায় তাদের সঙ্গে কাজ করা সম্ভব ছিল না। এই অভিনেত্রীদের মধ্যে আন্তর্জাতিকভাবে পরিচিত অভিনেত্রী তারানে আলীদুস্তি রয়েছেন। 2016 সালে মুক্তি পাওয়া দ্য সেলসম্যান মুভিতে আলীদুস্তি অভিনয় করেছিলেন। এই চলচ্চিত্রের পরিচালক আসগার ফারহাদি সেরা বিদেশি ভাষার মুভি ক্যাটাগরিতে অস্কার জিতেছিলেন। আলীদুস্তি আগে হেডস্ক্রাব পড়তেন, বিদেশে গেলেও এর ব্যতিক্রম করতেন না, কিন্তু গত বছর নীতি পুলিশের হাতে গ্রেপ্তার হওয়ার পর 22 বছর বয়সী মাহসা আমিনের মৃত্যু হলে ইরানে বিক্ষোভ শুরু হয়েছিল। সেই সময় বিক্ষোভের প্রতি সমর্থন জানাতে আলীদুস্তি ইনস্টাগ্রামে তার একটি ছবি প্রকাশ করেছিলেন, যেটিতে তার মাথায় হিজাব ছিল না আর তার হাতে ধরা কাগজে লেখা ছিল নারী জীবন স্বাধীনতা। ছবিটি প্রকাশের পর আলীদুস্তিকে আটক করা হয়েছিল। 2 সপ্তাহ পর তিনি জামিনে ছাড়া পেয়েছিলেন। কাজের উপর নিষেধাজ্ঞা দেওয়ার প্রতিক্রিয়ায় আলীদুস্তি সামাজিক মাধ্যমে লিখেছেন, আমি তোমাদের হেড স্ক্রাব পরার বাধ্যবাধকতা মানব না, যেটা থেকে এখনও আমার বোনদের রক্ত ঝরছে। জন্মদিনে গ্রেনেড উপহার, ইউক্রেনের শীর্ষ সেনা কর্মকর্তা নিহত। নিজের জন্মদিনে মর্মান্তিক মৃত্যু হল ইউক্রেনের সেনাবাহিনীর এক শীর্ষ কর্মকর্তার। জানা গেছে, জন্মদিনে পাওয়া উপহারের বাক্স খুলতে বিস্ফোরণ ঘটে। সেই বিস্ফোরণে গেনান্দি চাস্তিয়াকভ নামের ওই সেনা কর্মকর্তার প্রাণ হারান। গেনান্দি চাস্তিয়াকভ ইউক্রেন সেনাবাহিনীর কমান্ডার ইন চিফ জেনারেল ভ্যালেরি ঝালোঝুনির উপদেষ্টা এবং ইউক্রেনীয় বাহিনীর অন্যতম গুরুত্বপূর্ণ কমান্ডার। ইউক্রেন পুলিশ জানিয়েছে, জন্মদিনে বাক্সে করে 3টি গ্রেনেড উপহার পাঠিয়েছিলেন মেজর গেনান্দির এক সহকর্মী, আর সেই উপহারই মৃত্যু দূত হয়ে ঢোকে ইউক্রেনীয় সেনা কর্মকর্তার ঘরে। চাস্তিয়াকভের ছেলে বাইরে থেকে একটি উপহারের বাক্স নিয়ে আসে। বাক্সটি খোলার পর সে গ্রেনেড দেখতে পায় এবং তা নিয়ে খেলা শুরু করে। এই সময় চাস্তিয়াকভ তার ছেলের হাত থেকে গ্রেনেডটি ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন। সেই সময় কোনোভাবে সেটির পিন খুলে যায় এবং বিস্ফোরণে গেনান্দির মৃত্যু ঘটে। ইউক্রেনের স্বরাষ্ট্রমন্ত্রী ইগোর ক্লিমেঙ্কো টেলিগ্রামে এক বিবৃতিতে বলেন, ওই দিন ছিল মেজর চাস্তিয়াকভের জন্মদিন। প্রাথমিক তদন্তে জানা গেছে, চাস্তিয়াকভের ছেলে বাড়ির দরজার বাইরে থেকে একটি উপহারের বাক্স এনে তার বাবার সামনে এনে সেটি খুলছিল। গ্রেনেড বিস্ফোরণের তথ্য নিশ্চিত করেছেন জেনারেল ঝালোঝুনিয়ে। বাংলাদেশ সীমান্তে কেন মৌমাছির চাক বসাচ্ছে বিএসএফ? বাংলাদেশ সীমান্ত জুড়ে মৌমাছির চাক বসাচ্ছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। অনুপ্রবেশ, মানব পাচার, গরু পাচার সহ বিভিন্ন ধরনের অপরাধ ঠেকানোর পাশাপাশি প্রত্যন্ত এলাকার মানুষের কর্মসংস্থানের লক্ষ্যে এই পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানিয়েছে স্থানীয় সংবাদ মাধ্যম। আরটির প্রতিবেদন মতে, বাংলাদেশের সঙ্গে ভারতের 4,096 কিলোমিটার সীমান্ত জুড়ে মৌমাছির চাক বসাচ্ছে বিএসএফ। ভারতীয় কর্মকর্তাদের বরাতে সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, বাংলাদেশ ভারত সীমান্তে সবচেয়ে বেশি কালোবাজারি বা গরু পাচার হয় পশ্চিমবঙ্গ সীমান্ত দিয়ে। আর তাই গরু পাচার রুখতে এই রাজ্যের সীমান্তে নির্দিষ্ট দূরত্ব পরপর কাঁটাতারের বেড়ায় মৌমাছির চাক বসানো হচ্ছে। মৌচাক বসানোর এই উদ্যোগ নেওয়া হয়েছে বিএসএফের 32তম ব্যাটেলিয়নের পক্ষ থেকে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নির্দেশনায় ভাইব্রেন্ট ভিলেজ প্রোগ্রামের আওতায় সীমান্তবর্তী এলাকায় মৌমাছি পালন এবং মিশন মধু পরীক্ষাকে একটি পাইলট প্রকল্প হিসেবে নিয়েছে ভারত সরকার। সীমান্তবর্তী গ্রামগুলোর অর্থনৈতিক বিকাশ ও সার্বিক উন্নয়নে এই প্রকল্পকে কৌশলগতভাবে ব্যবহারের সুযোগ হিসেবে দেখছে বিএসএফ। এই প্রকল্পের আওতায় সীমান্তের বেড়ার কাছে কৌশলগতভাবে মৌমাছির বাক্স স্থাপন করা হবে। সীমান্তের বেড়ার কাছে মৌমাছির বাক্সগুলো রাখা হয়েছে। বাক্সগুলোর কাছাকাছি স্থাপন করা হয়েছে মৌমাছি বান্ধব ফল ও ফুলের গাছ। এতে একদিকে মৌমাছিদের আকর্ষণের অনুকূল পরিবেশ তৈরি হবে, অন্যদিকে বাক্সগুলো পাবে প্রাকৃতিক ছায়া। বিএসএফের পক্ষ থেকে বলা হয়েছে, কাঁটাতারের পাশে এমন উদ্যোগ সীমান্ত টপকে ঢুকে পড়া অনুপ্রবেশকারী ও চোরাচালানকারীদের জন্য প্রাকৃতিকভাবে হুমকি তৈরি করবে। অবৈধভাবে সীমান্ত অতিক্রম করার চেষ্টা করলে মৌমাছির ঝাঁকের আক্রমণে যে কেউ গুরুতরভাবে আহত হতে পারে। পরমাণু অস্ত্রের হুমকি প্রমাণ করেছে ইসরায়েলের কাছে এই বোমার মজুত রয়েছে। অবরুদ্ধ গাজা শাসক গোষ্ঠী হামাস নির্মূলে পারমাণবিক অস্ত্র ব্যবহারের হুমকি প্রমাণ করেছে যে ইসরায়েলের কাছে এমন সব অস্ত্র মজুত রয়েছে, এমনটি জানিয়েছেন রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা। সম্প্রতি অবরুদ্ধ গাজায় পারমাণবিক অস্ত্র ব্যবহারের হুমকি দিয়েছিলেন ইহুদিবাদী দেশটির এক মন্ত্রী। সমালোচনার মুখে পরে অবশ্যই মন্ত্রীকে বরখাস্ত করেন প্রধানমন্ত্রী নেতানিয়াহুর সরকার। পরমাণু অস্ত্র ব্যবহারের ইসরায়েলি হুমকি যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা দেশগুলো স্বাভাবিকভাবে নিলেও এতে শঙ্কা প্রকাশ করেছে ক্রেমলিন। রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, পারমাণবিক অস্ত্র ব্যবহারের হুমকি প্রমাণ করেছে ইসরায়েলের কাছে এই অস্ত্রের মজুত রয়েছে এবং দেশটি তা ব্যবহার করতে চাইছে, যা বিশ্ব ব্যবস্থার প্রতি হুমকি স্বরূপ। এক প্রতিবেদনে বলা হয়েছে, অন্যান্য দেশের মতো রুশ কর্মকর্তাও ইসরায়েলি মন্ত্রীর পারমাণবিক অস্ত্র ব্যবহারের হুমকিতে উদ্বেগ প্রকাশ করেছেন। তারা জানিয়েছেন, এ ধরনের হুমকি অনেক প্রশ্নের জন্ম দিয়েছে।
রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের অন্যতম মুখপাত্র মারিয়া জাখারোভা জানিয়েছেন, এই হুমকির মধ্যে দিয়ে প্রথমে যা স্পষ্ট হয়েছে তা হল ইসরায়েল স্বীকার করেছে তাদের হাতে পারমাণবিক অস্ত্রের মজুত রয়েছে। তিনি আরও বলেন, যদি পরমাণু অস্ত্র থেকেই থাকে তাহলে আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থা এবং আন্তর্জাতিক পারমাণবিক অস্ত্র পরিদর্শকরা এখন কোথায়, তারা কেন ব্যবস্থা নিচ্ছে না। যুক্তরাষ্ট্রের বিজ্ঞানীদের ফেডারেশনের অনুমান রয়েছে যে ইসরায়েলের কাছে প্রায় 90টি পারমাণবিক যুদ্ধাস্ত্র রয়েছে। তবে পারমাণবিক অস্ত্র ব্যবহার নিয়ে ইসরায়েলি মন্ত্রী আমিহাই ইলা আহুর বক্তব্য সম্পূর্ণ অগ্রহণযোগ্য বলে মন্তব্য করেছে মার্কিন কর্তৃপক্ষ।